रानीगंज टीडीबी कॉलेज में स्नातक स्तर पर संथाली विभाग चालू करने की मांग पर फाइट फॉर मदर टंग और आदिवासी अधिकार गांवता के तरफ से चल रहा अनिश्चितकालीन धरना प्रदर्शन अभी भी जारी है। मंगलवार को 19वें दिन भी यह धरना प्रदर्शन जारी रहा। इस बीच टीडीबी कॉलेज में स्नातक स्तर पर संथाली विभाग चालू करने को लेकर नई उम्मीद जगी है। दरअसल राज्य के शिक्षा मंत्री ब्रात्य बसु ने टीडीबी कॉलेज में संथाली विभाग चालू करने के विषय को लेकर इंस्पेक्शन के निर्देश दिए हैं। टीडीबी कॉलेज की गवर्निंग बॉडी के अध्यक्ष और रानीगंज विधानसभा क्षेत्र के विधायक तापस बनर्जी ने कहा है कि टीडीबी कॉलेज में संथाली भाषा में पठन पाठन चालू करने के विषय पर शिक्षा मंत्री ब्रात्य बसु ने इंस्पेक्शन करने के निर्देश दिए हैं। चालू शैक्षणिक वर्ष 2024-25 से यह कोर्स चालू करने के लिए सभी प्रयास किए जा रहे हैं। वहीं दूसरी तरफ शिक्षा मंत्री ब्रात्य बसु के तरफ से दिए गए इस आश्वासन का फाइट फॉर मदर टंग और आदिवासी अधिकार गांवता के सदस्यों ने स्वागत किया है। बेमियादी धरना पर बैठे बबून मांडी ने कहा कि एक दिन पहले ही आदिवासी संगठनों ने सामूहिक रूप से राज्य की मुख्यमंत्री और शिक्षा मंत्री के पास ईमेल भेजा था। उन्होंने कहा कि हमें मीडिया रिपोर्ट से पता चला है कि शिक्षा मंत्री ने इंस्पेक्शन के निर्देश दिए हैं, इससे हमें मानसिक रूप से शांति मिली है और एक नई उम्मीद जगी है। লেটার তো যেখানে যা পাঠানোর ছিল আমরা পাঠিয়েছিলাম মেল করে, তারপর গতকালকেও আমরা একটা গণমেলের ব্যাপার ছিল, উচ্চশিক্ষা দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছেও আমরা গণমেল করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জেলা থেকে। তো যা এটা আজকে আমরা একটি প্রচলিত দৈনিকে দেখলাম খবর কাগজে যে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নির্দেশ দিয়েছেন এই 2024-25 শিক্ষাবর্ষে যাতে এখানে সাঁওতালি বিভাগ অবিলম্বে খোলা যায় তার তদবির উনি করেছেন এবং একটা ইন্সপেকশন কমিটি গঠন করে এখানে হয়তো পাঠাবেন, এইটুকুই খবর আমাদের। এর থেকে বেশি মানে আমাদের কাছে এখনও কোনো খবর নেই। তবে আমরা আমাদের এই ফাইট ফর মাদার টাং এবং দিশম আদিবাসী গাঁওতার পক্ষ থেকে আমাদের এই অনশন যেটা চলছে শান্তিপ্রিয় অনশন মঞ্চ তো চলবেই, যতদিন না পজিটিভ কোনো রেসপন্স আমরা পাচ্ছি। এবং শুধু তাই নয়, আগামী 9th August মানে আপনারা জানেন বিশ্ব আদিবাসী দিবস, বিশ্ব আদিবাসী দিবস আমরা এবারে রানীগঞ্জে উদযাপন করব। সেটা ধিক্কার সমাবেশও হতে পারে বা সেটা বিজয় উৎসবও হতে পারে, সেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু করব। এবং সেদিনেই আগামী দিনের যে কর্মসূচি আমাদের এই যে শান্তপ্রিয় একটা অনশন মঞ্চ চলছে অনশন কর্মসূচি, সেটা আগামী দিনে এই অনশন কর্মসূচিটা কীভাবে আরও বৃহৎ আকারে যাবে সেটা কিন্তু আমাদের 9th August মঞ্চ থেকেই বলব। उन्होंने कहा कि टीडीबी कॉलेज में स्नातक स्तर पर संथाली विभाग और संथाली भाषा में ऑनर्स एवं पास कोर्स चालू करने को लेकर जब तक अप्रूवल लेटर नहीं मिलता है तब तक आंदोलन जारी रहेगा। उन्होंने कहा कि आगामी 9 अगस्त को रानीगंज में विश्व आदिवासी दिवस का पालन किया जाएगा और उसी दिन आंदोलन की आगे की रणनीति तय की जाएगी। যেহেতু কাগজে দেখলাম, পেপারে দেখলাম, একটুখানি কোথাও না কোথাও মানসিকভাবে একটুখানি শান্তি পেলাম যে অ্যাটলিস্ট আমরা যে জন্য লড়াই করছিলাম, যাদের কাছেই খবর পাঠাতে চাইছিলাম অ্যাটলিস্ট ওনাদের কাছে গেছে, তাও দীর্ঘ 19 দিন সময় লেগে গেল, মানে এটাই আমাদের মানে দুর্ভাগ্য। তবু আন্দোলন, আমরা আন্দোলনকারী, আন্দোলন চলবেই, যেভাবে ডেমোক্রেটিক ওয়েতে আন্দোলনের রূপরেখা আছে সেভাবেই চলবে আন্দোলন। আমাদের প্রত্যেক দিন সকালবেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আশ্বাস পাওয়ার নয়, আমাদের একটাই স্ট্যান্ড পয়েন্ট, আমাদের হাতে অ্যাপ্রুভাল বা আমাদের হাতে না হলেও কেউ এসে অ্যাপ্রুভাল লেটারটা দেখাবেন এখানে, যে এই যে অ্যাপ্রুভাল লেটার এই বছর থেকেই আপনাদের মানে 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক স্তরে সাঁওতালি বিভাগ চালু হলো সাঁওতালি ভাষায় অলচিকি হরফে, তাহলে আমরা সেই অনশন তুলব। কারণ 2017 সাল থেকে আপনারা ভাবুন, 2017 সাল থেকে চিঠি চাপাটি চলেই আসছে, বিগত 2023-এ কিন্তু অলরেডি সমস্ত রকমের মানে নো অবজেকশন থেকে শুরু করে সমস্ত রকমের পরিকাঠামোর দিক দিয়ে শুরু করে সমস্ত কিছু NOC চলে এসেছিল, তারপর কি কারণে চলেনি সেটা আমাদের বোধগম্য হয়নি। তাই এবারেও যখন আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা সেটা না শুনে আমাদের ডেপুটেশনের মাধ্যমে ওনাকে জানিয়েছিলাম পোর্টাল বন্ধ হওয়ার আগে, তারপর কোনোরকম ওনারা সদুত্তর দেননি, সেই জন্য বাধ্য হয়ে আমাদের এই আজকে অনশন মঞ্চে বসতে হয়েছে। যতক্ষণ না আমরা অ্যাপ্রুভাল পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের সংগঠনের মানুষ রয়েছেন এবং তার সাথে আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষ যারা জুড়েছেন এই আন্দোলনে তারাও রয়েছেন। এই অনশন চলবে ততদিন যতদিন না আমরা অ্যাপ্রুভাল পাই। রামবাবু যাদব কি রিপোর্ট পাবলিক টাইমস। এবার আপনার শহর রানীগঞ্জে নীলকমল ফার্নিচারে পাওয়া যাবে একই ছাদের নিচে ফার্নিচারের সমস্ত সলিউশন।
ঘর অথবা অফিস, এবার ফার্নিচারের প্রয়োজন পূরণ হবে নীলকমল ফার্নিচারে। লিভিং রুম সলিউশনস, ডাইনিং সলিউশনস, বেডরুম সলিউশনস, স্টোরেজ সলিউশনস, সিটিং সলিউশনস এবং ইউটিলিটি সলিউশনস, সমস্ত সলিউশনের একটাই নাম, নীলকমল ফার্নিচার। আমাদের ঠিকানা NSP রোড, রানীগঞ্জ, অমৃতকুঞ্জ আশ্রমের পাশে। কন্ট্যাক্ট নাম্বার 9832557469।